চট্টগ্রামের জমিয়তুলফালা কেন্দ্রীয় মসজিদে ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় ঈদ ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালা জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরই এরপর একই স্থানে সকাল নটায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালার পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক করোনা সংক্রমণ কমে আসায় দুই বছর পর এবার সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন এ সময় জামাতে চট্টগ্রামের বরণ্য ব্যক্তিরাও অংশ নেন সবচেয়ে বেশি ব্যবসা এবং সবচেয়ে বেশি ব্যবসা হয় এই ঈদের সময় এবছর হয়েছে সুস্থ সুন্দর পরিবেশে হয়েছে জিনিসপত্রের দাম মোটামুটি নিয়ন্ত্রণ করা গিয়েছে সবকিছু মিলিয়ে একটা সন্তোষজনক পরিবেশ আছে এটার কারণে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা আরো বেশি ঈদের নামাজ আদায় শেষে দেশ জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আগামিতে আমরা জানো এবে প্রতি করতে পারি আমাদের আর কোন মহামারী জানো এই পৃথিবীতে না থাকতে না পারে সেটাই আমাদের একান্ত খাম্ম সবাইকে মুবারক মুবারক ঈদ মুবারক সাথে ঈদ আল নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করছি বিশ্ব শৃঙ্খলাড়াতে সিএমপি এর ব্যবস্থাপনায় এই জামাতে ছিল চার স্তরের নীরবতা ব্যবস্থা জুনাইদ হাসান চটলা টিভি চটটুগরাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি